সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে জমজমাট সাবারের বাইপাইল মাছের আড়ত এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা আড়তে নদীয় খালবিলের মাছের পাশাপাশি আছে চাষের ও সামুদ্রিক মাছ সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের কেজি প্রতি পাইকারিতে দর বেড়েছে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আকার আকারবিদে ইলিশ বিক্রি হচ্ছে আটশো থেকে ছাব্বিশশো টাকা এছাড়া রুই দুই থেকে তিনশো কাতল আড়াইশো থেকে সাড়ে তিনশো এবং শিং দুইশো থেকে আড়াইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আড়তদাররা বলছেন মাছের যোগান কম হওয়ায় বেড়েছে দর ঈদের আগে কিছুটা কম থাকলেও ছুটি শেষ হতেই বেড়েছে সব ধরনের সবজির দাম গাজীপুরের খুচরা বাজারে পটল চিচিঙ্গা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বেগুনের কেজি ত্রিশ টাকা করলা পঞ্চাশ টাকা ঈদের আগে আলু চল্লিশ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা পঞ্চাশ টাকা মাদারীপুরে কিছুতে নিয়ন্ত্রণে আসছে না মাংসের বাজার খুচরা পর্যায়ে গরুর মাংসর কেজি আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা আর মুরগিরও দাম বেড়েছে কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে টাকায় কর্ক ও সোনালি মুরগি তিনশো বিশ টাকা কেজি ক্রেতাদের অভিযোগ বাজার নিয়ন্ত্রণে না থাকায় দোকানিরা ইচ্ছে মতো নিচ্ছেন মাংসের দাম আর বিক্রেতাদের খোড়া যুক্তি এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট বিশ কোটি টাকার পুরস্কার রাজবাড়িতে গত এক মাস ধরে চাল ও ডালের দাম স্থিতিশীল রয়েছে তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বেড়েছে তেলের পাঁচ টাকা বেড়ে তেল একশো পঁয়তাল্লিশ টাকা সুপার একশো পঞ্চাশ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে একশো তেষট্টি টাকায় সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ